নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন এবং অল নোটিফিকেশন অন করবেন তো বন্ধুরা আপনারা জানেন প্রত্যেক বছর জানুয়ারি মাসে দিয়ে দেওয়ার একটা প্রচলন রয়েছে বর্তমান সরকারের কিন্তু গত জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত কোনো ডিএ প্রদান করা হয় নাই রাজ্য সরকারের পক্ষ থেকে এমনকি গত জানুয়ারি মাসে যে ডিএ দেওয়ার কথা তাও এখন পর্যন্ত দেওয়া হয়নি ফের জানুয়ারি মাস আসতে চলেছে এর মধ্যে কি ডিএ ঘোষণা করা হবে এরিয়ার হোক কিংবা সাধারণ নিয়ম অনুযায়ী যে বাৎসরিক ডিএ ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার সে ডিএ ঘোষণা হবে এ নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে অনেকে মনে করছেন যে পুজোর আগেই এক কিস্তি ডিএ ঘোষণা করবে পশ্চিমবঙ্গ সরকার কারণ দু বিধানসভা নির্বাচন সরকারি কর্মচারীদের মন রাখতে অবশ্যই সরকার এক কিস্তি ডিএ প্রদান করবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের এবং সেই ডি পরিমাণ বেশ বড় অঙ্কের হবে আশা করা যায় অনেকে মনে করছেন পনেরো শতাংশ কুড়ি শতাংশ বা কমপক্ষে অন্তত পক্ষে বারো থেকে চোদ্দ শতাংশ দিয়ে ঘোষণা হতে পারে বলে অনেকেই মনে করছেন তো বন্ধুরা অবশ্যই ডিএ সংক্রান্ত এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট জানার জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন নিউজ টোয়েন্টি এবং আপনারা খবর পাবেন